এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এখন তালের দিন, তো আমিও তালের একটি সুস্বাদু কেক তৈরি করেছি এবং সাথে তালের পোড়া পিঠা তৈরি করেছি। তো আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে আসি। তো আমি অনেকটুকু তালের কেক তৈরি করেছি, যার কারণে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তো আমি এখানে প্রথমে নিয়েছি হলো 2 কাপ চালের গুঁড়ো এবং 2 কাপ ময়দা। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে আরেকটু চালের গুঁড়ো নিলে ভালো হয়, তো সেহেতু আমি আরেক কাপও চালের গুঁড়ো নিয়েছি। তো এগুলো আমি ভালো করে চেলে নিয়েছি, আর পাশেই কিন্তু তালের রসটা আগেই করে নিয়েছি। তো তালের রসটা আমি করেছি একটু ঘন করে, কারণ পাতলা করলে কিন্তু ভালো হয় না কেক, তো আমি ঘন করে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন পানি ছাড়া তালের রসটা নিতে। তো আমি এদিকে ভালো করে যেই শুকনো উপকরণগুলো আছে সেগুলো একটু চেলে নিয়েছি, আর এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এতে তালের কেকটি সুন্দর করে ফুলবে এবং বেশ মজাদারও হবে। তো আমি সবগুলো উপকরণ যখন চেলে নেওয়া শেষ হলো, তারপরে আমি কিন্তু এদিকে চিনি 3 কাপ নিয়েছি। আর আপনার মনে রাখতে হবে যে মেজারমেন্ট কাপটি দিয়ে আপনি কেকটি তৈরি করবেন, সেই মেজারমেন্ট কাপটির পরিমাণ মতো কিন্তু চিনি নিতে হবে। আর চিনি এক্ষেত্রে আপনারা যারা বেশি খান তারা বেশি নেবেন, আর যারা অল্প খান তারা অল্প নেবেন। তো আমি একটু মিডিয়াম পছন্দ করি, সেজন্য আমি চিনি মিডিয়াম নিয়েছি। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম, আর ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি কিন্তু ডিম আগে থেকেই প্রায় আধা ঘন্টা আগেই বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো আমি এখানে 3টি ডিম নিয়েছি, যেহেতু আমার এখানে তালের কেক অনেকটুকু করব, সেজন্য আমি 3টি ডিম নিয়েছি। তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিলাম, আর ডিমের সাথেই কিন্তু চিনি দিয়ে দিব। তো চিনিগুলো এবং ডিম ভালো করে মিক্স করে নিব যতক্ষণ না ফেনা উঠে। ফেনা উঠে গেলে তখন বুঝতে হবে মিক্স করা হয়ে গেছে। তো আমি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি। তো স্বাদ মতো আমি লবণ দিয়েছি। অনেকে লবণ পছন্দ করেন না মিষ্টি জিনিসে, তবে আমার মনে হয় একটু লবণ দিলে বেশ ভালো হয়। তো আমি একটু ভ্যানিলা এসেন্সও দিচ্ছি, প্রায় 1 চামচের মতো। তারপর এগুলো ভালো করে মিক্স করে নিব। তো চিনি আর ডিম যেহেতু মিক্স হয়ে গেছে, এদিকে তালের রসটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছি, তো তালের রসটাও আমি এদিকে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করার পরে এদিকে শুকনো উপকরণগুলো এবার তালের রসের সাথে মিক্স করতে হবে। তো আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা যারা বাটার পছন্দ করেন তারা বাটার দিতে পারেন। আমি সয়াবিন তেল এখানে প্রায় 3 কাপের মতো দিয়েছি। তো সয়াবিন তেলটা আর সবগুলো উপকরণ মিক্স করা শেষ হলে শুকনো উপকরণ যেটা আছে সেটা কিন্তু অল্প অল্প করে মিক্স করতে হবে, না হলে ভিতরে দানা থেকে যাবে, কেকটা ভালো হবে না। তো আমি অল্প অল্প করে নিয়েই কিন্তু মিক্স করে নিয়েছি, এতে কিন্তু কেকটি অনেক সুন্দর হয়। তো এই দেখতেই পাচ্ছেন মিক্স করছি এভাবে, আমি কিন্তু অল্প অল্প করে প্রায় 3-4 বারে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে যে পাত্রটিতে আমি তৈরি করব সেটাতে সামান্য একটু তেল নিয়ে মেখে নিলাম, আর পাশেই কিন্তু চুলোতে অলরেডি আমি পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যেহেতু আমি চুলোতেই করব। তো পাত্রের প্রায় অর্ধেক দিব ডোটি, পুরোটা দিলে কিন্তু এটা কিন্তু ফুলে উঠবে। তো আমি এদিকে পানি অলরেডি আমার গরম হয়ে গেছে, আর যে পাত্রটিতে তৈরি করব এটা আমি একটু বাড়ি দিয়ে নিব যাতে ভিতরে কোনো বাবল না থাকে। তো আমি কিছু নারিকেলও দিব, নারিকেল কুচিয়ে দিয়েছি এবং একটু ছোট ছোট পিস করে দিয়েছি। তো এগুলো ভালো করে মিক্স করে নিলাম, আর এদিকে কিন্তু পোড়া পিঠা হয়ে গেছে, ওখান থেকে আমি কিছুটা ডো দিয়ে পোড়া পিঠা তৈরি করেছি। আর 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন আমার কেকটি অলরেডি হয়ে গেছে। তো সবাই জানাবেন কেমন হয়েছে।